আপনার চেহারা সুন্দর আছে, আপনি এক লোকে চাইলে 10টা মেয়ের সাথে রিলেশন করতে পারছেন, 7টা মেয়ের সাথে রিলেশন করতে পারছেন, বা আপনারও এই আপুটারও চেহারা ভালো আছে, যে আপুটাও চিন্তা করতেছে যে আমারও তো চেহারা ভালো আছে, আমিও চাইলে 5-7টা ছেলের সাথে রিলেশন করতে পারছি, 10টা ছেলেকে আমি কন্ট্রোলে রাখতে পারতেছি। বিষয়টা তো এইটা না যে আপনি রিলেশন করতে পারতেছেন, বা 5টা ছেলে আপনার পিছ পিছ ঘুরতেছে, বা 5টা মেয়ে আপনার যে পিছ পিছ ঘুরতেছে, এইটা আসলে বিষয় না। বিষয়টা যে কোনটো, যে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা মন থেমে আছে যার জন্য, তো বিষয়টা এরকমই হয়ে দাঁড়াইছে। তো আপনার পিছে 5টা ছেলে ঘুরতেছে, আপু আপনি চিন্তা করে দেখেন যে 5টা ছেলেই কিন্তু, যদি 5টা ছেলে থেকে 2টা ছেলেও যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে আপনি 2টা ছেলের মন ভেঙে দিলেন, বিষয়টা কিন্তু এখানে দাঁড়ালো। বা আপনাকে, আপনি যদি মনে করেন যে 2টা ছেলে গোটা মন ভাঙিয়ে দেওয়ার পর যদি ওই ছেলেদের পিছনেও যদি আবার 5টা মেয়ে ঘুরে, যদি 2টা মেয়ে ভালোবাসে, তাদেরও কিন্তু 2টা মন ভেঙে গেল। এটাকে মানুষ পারা বলে না, এটাকে ভালোর জগতে কোনো কিছু না, এটা ভালো না। আসলে সব ভালোই কিন্তু ভালো না, বা সব সুন্দরই কিন্তু সুন্দর না, কারণ সব সুন্দর সুন্দর না, বা সব ভালোই আবার ভালো হতে পারে না। কিন্তু হ্যাঁ, সব ভালোকে যদি ভালোভাবে ধরে রাখতে পারে, তাহলে সব ভালোই ভালো হয়ে দাঁড়াবে, কারণ ভালো গুণ যার ভিতরে আছে সে অবশ্যই ভালো কিছু করতে পারে। তো আপনি চাইলে 5-7টা রিলেশন করতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু যে একটা মানুষ আপনাকে ভালোবেসে মন দিয়ে আপনাকে নিয়ে অন্যরকম একটা স্বপ্ন দেখার চেষ্টা করতেছে, সেই স্বপ্নটা যদি ভেঙে যায়, তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো না, যে আপনি একটা মানুষের মন ভেঙে দিলেন। তো আপনি যার সাথে রিলেশন করবেন, আপনি যেরকম 5-7টা ছেলের মন ভাঙতেছেন, বা ওই ছেলেটা 5-7টা মেয়ের মন ভাঙতেছে, সুন্দর চেহারা আছে, টাকা আছে, বাইক আছে, সব কিছুই মানে কন্ট্রোল করে সে 5টা মন ভাঙতেছে, তো এক সময় দেখা যাবে কি ওই উপরওয়ালা সৃষ্টিকর্তা, এক সময় দেখা যাবে কি আপনারও না ওরকম একটা মানুষের সাথে যোগাই দিছে। তখন আপনি টাইম পাস করতে করতে দেখা যাবে কি এমন একটা মানুষের পিছিয়ে মনে করে যে দৌড়াইতেছেন, বা এমন একটা মানুষের মায়ে পড়ে গেছেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারবেন না, তখন নিজেকে একেবারে অগোছালো বানিয়ে ফেলবেন। তো বিষয়টা এরকম যে আপনি চাচ্ছেন না, তবুও আপনি ঘোরাচ্ছেন, বা এক সময় দেখবেন আপনি আপু এমনভাবে ঘুরে যাবেন, বা ভাই আপনিও একটা এমন একটা মেয়ের পিছিয়ে এমনভাবে ঘুরে যাবেন, ওই মেয়েটাও ওই 5 জনের মতো, আপনি যেরকম 5 জনকে ঘুরাইছেন, হ্যাঁ ওই ছেলেটাও ওই মেয়েটাও ছেলেদের মনে হতো 5 জনকে ঘুরায়, তারপর আপনার কাছে আসছে, আপনাকেও একসময় ঘুরাইতে চলে যাবে। মাঝখান থেকে কি হবে জানেন, যে আপনার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তার জন্য কষ্ট পেয়ে আপনি যেখানে সেখানে আফসোস করে করে তার জন্য কাটাবেন। তো বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে, মানুষের মন নিয়ে খেলা করাটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করে সেই ভালোবাসাটা সারা জীবন ধরে রাখার মতো, এটাই আসলে ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা চাইলে মানুষকে ভালোবাসতে পারি, চাইলে ভালোবাসা দিতে পারি, কিন্তু ভালোবাসাটা ধরে রাখার মতো ক্ষমতা খুব কম মানুষই আছে। তো দেখেন, একটা মানুষের মন নিয়ে না খেলে একটা মানুষ কেমনভাবে ভালোবাসার চেষ্টা করুন, যেন যে ভালোবাসা মানুষটি সারা জীবন আপনাকে ধরে রাখতে পারে এবং আঁকলে ধরে বাঁচতে পারে, এমন একজনকে ভালোবাসুন, তাহলে দেখবেন ভালোবাসা সব কিছুই সুন্দর মনে হইতেছে।